মৌলভীবাজার দুই এস এম শাহিন ওই যে ই এমপিসি বলে খুব নাম করা এমপিসি কয়েকবার এমপিসি এম এম শাহিন এই নমিনেশন আজকে আপনাদের সামনে ফেলে দিলাম। আমি এই দলের চলে যাব না, কুলাউড়ের মানুষ তাদের মনের বিরুদ্ধে আমি কিচ্ছু করতে যাব না। আমি যে সিদ্ধান্ত গতকালকে নিয়েছি এই সিদ্ধান্ত আমার নেয়ার কথা ছিল না। আমি এইরকম একটি দল যে দলের কোনো ঠিকানা নাই মা বাপ নাই সেই দলে আমি যাবার কথা নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দলে গেলে আমার কুলাউড়ার মানুষের স্বার্থ হয়তো আমি সংরক্ষণ করতে পারবো। এই বিবেচনায় আমি এই দলে নমিনেশন নিয়েছি। অনেক মানুষ আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং গতকালকে আজকে অনেক মানুষ আসার কথা ছিল এখানে, আমি দেখছি সবাই আসেন নাই। আমাকে প্রতিদিন প্রায় শত শত মানুষ কল করেন যে আপনি ওই দল টোল যাবেন না, আমি তাদের সঙ্গে একমত ছিলাম, আমি যেতে চাই নাই। কিন্তু আমি দেখলাম আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে স্বতন্ত্র নির্বাচন করে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না, সেই কারণে আমি এই দল করেছি, এই দল দলের নমিনেশন নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এই দলে যাওয়ার পরে অনেক মানুষ সে আশান্বিত হয়েছে, পাশাপাশি অনেক মানুষ দুঃখিত হয়েছে। অনেক মানুষ আমাকে বলেছে যে আমরা প্রকাশ্যে আসব না কিন্তু ভোটের একটা বিপ্লব আমরা ঘটিয়ে দেব, অনেক মানুষ আমাকে বলেছে। আমি জানি না কথাটি সত্য কিনা, আমি এই সত্যটা জানার চেষ্টা করছি না। আমি আপনারা হয়তো এই বিশাল জনগোষ্ঠী যারা আমাকে চান নাই এবং এইখানে অনেক আছেন, অনেক হয়তো ভাবছেন যে দেখি এমপি সাহেব দার্শনিক কিতা করি। আমি মনে করি এই বিশাল মানুষের মনে কষ্ট দেওয়ার চেয়ে নির্বাচনে না যাওয়াই ভালো, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নির্বাচন করব না। আমি এই যে নমিনেশন নিয়েছি এই নমিনেশন আজকে আপনাদের সামনে ফেলে দিলাম। আমি এই দলে চলে যাব না, কুলাউড়ের মানুষ তাদের মনের বিরুদ্ধে আমি কিচ্ছু করতে যাব না, আমি নমিনেশন দেব না। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা অপেক্ষা করবেন, আমি টাকা দিয়ে সবকিছু দিয়ে সব কিছু ফর্মালিটিস করেছি কিন্তু আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। কোন মানুষের মনে কষ্ট দিয়ে আমি নির্বাচন করতে চাই না। যে মানুষকে আমি দেখেছি আমাকে অনেক ভালোবাসে কিন্তু সে বলে যে আপনি এই দলে যাবেন কেন, আমরা তো আপনাকে একেবারে ফুটবল স্বতন্ত্র একেবারে পুরো আপনার একেবারে ফুটবল 2001-এর চেয়ে বেশি ভোট দিয়ে পাস করব, কিন্তু আমি মনে করি যেটা আমার জন্য একটা অত্যন্ত কষ্টের, কারণ আমি রাজনীতি করেছি মানুষকে কষ্ট না দেওয়ার জন্য, আমি আমাকে কুরবান করেছি, আমি কোনো দলের কোনো মানুষের প্রতিদ্বন্দ্বিতা না হয়ে আমি নীরবে আমি আমার স্থান কিছুটা কখনো পরিবর্তন করেছি। এই যে গত 3-4 দিন আগেও আমাকে লাঙ্গলের থেকে ফোন করা হয়েছে যে আপনার লাঙ্গল নেন, আমি বলেছি না।